আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম খাদেম হিসেবে মানুষের পাশে থাকতে চায় জামাত এরপর জানিয়ে দেব রাজনৈতিক পরিচয় জানিয়ে দল ছাড়লেন সমন্বয়ক উমামা এদিকে যোগদানের সাত দিন পরই বালিয়াকান্দি থানার ওসি প্রত্যাহার আরও জানিয়ে দেব আমাকে গুম করা হয়েছিল বললেন উপদেষ্টা নাহিদ সর্বশেষ জানিয়ে দেব ডিম ও মুরগি সিন্ডিকেট ধরতে পনেরো দিনের আলটিমেটাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন খাদেম হিসেবে মানুষের পাশে থাকতে চায় জামাত সিলেট মহানগর জামাতের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন মানব সেবাকে ইবাদত মনে করেই মানুষের কল্যাণে হাটে ঘাটে ছুটছে জামাতের কর্মীরা সব মিলিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী খাদেম হিসেবে মানুষের পাশে থাকতে চায় রোববার বাইশে সেপ্টেম্বর বিকেলে কুলাউড়া বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন উপহার দেওয়ার সময় এসব কথা বলেন সিলেট মহানগর জামাতের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন বন্যা বা খরায় বিপদ দুর্যোগ কিংবা দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানোই জামাতে ইসলামীর মূল লক্ষ্য জানা যায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ও টিলাগাঁও ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় অসহায় দিনমজুর মানুষের কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত এসব ঘর পুনর্নির্মাণের জন্য বান্নটি পরিবারের মধ্যে ঢেউটিন উপহার দেয় বাংলাদেশ জামাতে ইসলামী প্রান্তিক জনগোষ্ঠী এর মাঝে মানবিক এই উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামাতের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহেদ আলী এ সময় উপস্থিত ছিলেন জেলা জামাতের সেক্রেটারি মোহাম্মদ ইয়ামির আলী কুলাউড়া উপজেলা আমির আব্দুল হামিদ সহ আরো অনেকে রাজনৈতিক পরিচয় জানিয়ে দল ছাড়লেন সমন্বয়ক উমামা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি নিয়েছেন রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে রাজনৈতিক পরিচয় তুলে ধরে পদ থেকে অব্যাহতি নেওয়ার প্রসঙ্গে একটি পোস্ট দিয়েছেন তিনি তিনি লিখেছেন নতুন রাজনৈতিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমি উমামা ফাতেমা বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সকল দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম তিনি আরও লিখেছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সঙ্গে আমার দীর্ঘদিনের পথ চলা এই জুলাই আমি বৈষম্য বিরোধী সমন্বয়কের দায়িত্ব পালন করেছি জুলাই গণবুত্থান আমাদের অনেকের চিন্তা চেতনার জগৎকে যেমন পাল্টে দিয়েছে তেমনি কাজের পরিসরেও ব্যাপক মাত্রায় বিস্তৃত করেছে লড়াইয়ের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই কেন্দ্রীয় সমন্বয়ক লিখেছেন পরিবর্তিত পরিস্থিতিতে সময়ের প্রয়োজনে এবং সামগ্রিক বিবেচনায় আমার পক্ষে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সম্পাদকের দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না তাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সম্পাদক পদ থেকে অব্যাহতির আবেদন করি যা ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি কর্তৃক গৃহীত হয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সঙ্গে আমার যাত্রা এখানেই সমাপ্ত হল সংগঠনের জন্য শুভকামনা জানিয়ে সবশেষে তিনি লিখেছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জন্য শুভকামনা আশা করি ছাত্র ফেডারেশন দেশের আপামর স্বাচ্ছজনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সূচিত হওয়া নতুন বাংলাদেশের রাজনৈতিক আকাঙ্ক্ষাকে তার সাংগঠনিক কাঠামোতে আরও গভীরভাবে ধারণ করে সামনের দিকে আগুয়ান হবে এ বিষয়ে ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরমানুল হক বলেন উমামা ফাতেমাকে সম্মেলনের সঙ্গে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং এ পদে সাকিবুর রনিকে পদায়ন করা হয়েছে যোগদানের সাত দিন পরই বালিয়াকান্দি থানার ওসি প্রত্যাহার যোগদানের সাত দিন পরই রাজবাড়ির বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান খানকে প্রত্যাহার করে রাজবাড়ি পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে রোববার বাইশে সেপ্টেম্বর দুপুরের পর রাজবাড়ির পুলিশ সুপার মোসাম্মদ শামিমা পারভিন স্বাক্ষরিত এক অফিস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম তিনি বলেন প্রশাসনিক কারণে তাকে প্রত্যাহার করা 或者。 প্রতিটি থানায় নতুন অফিসার ইনচার্জ নিয়োগ দেওয়া হয়েছে সাময়িকভাবে মনিরোজ জামানকে বালিয়া দায়িত্ব দেওয়া হয়েছিল শুধুমাত্র প্রশাসনিক কারণে তাকে আবার প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে জানা গেছে ওসি মোহাম্মদ মনিরোজ জামান খান বালিয়া থানার পুলিশ পরিদর্শক হিসেবে দীর্ঘদিন কাজ করছেন এরপর জেলা গোয়েন্দা পুলিশে পরিদর্শক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন গত 15 সেপ্টেম্বর রাজবাড়ির পুলিশ সুপার মোসাম্মদ শামীমা পারভিন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বালিয়াকান্দি থানায় বদলি করা হয় এর আগে গত বারোই সেপ্টেম্বর রাজবাড়ির পুলিশ সুপার মোসাম্মদ শামীমা পারভিন স্বাক্ষরিত এক অফিস আদেশে রাজবাড়ি সদর বালিয়াকান্দি পাংশা ও গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রত্যাহার করে সেখানে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয় আমাকেও গুম করা হয়েছিল বললেন উপদেষ্টা নাহিদ আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহত্যা ও গুম করা হয়েছে জানিয়ে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন আমাকেও গুম করা হয়েছিল কিন্তু ভাগ্যের কি পরিহাস আজ আমি সেই প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা রবিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ভবনে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় বিষয় উপদেষ্টা নাহিদ ইসলাম এসব কথা বলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা বলেন গণভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে রাষ্ট্র ব্যবস্থায় যে সংস্কার করলে দেশের মানুষ দীর্ঘমেয়াদী সুফল পাবে আমরা তা করতে চাই নাহিদ ইসলাম বলেন জুলাই গণভ্যুত্থানের মূলনায়ক এদেশের জনগণ এবং সাধারণ শিক্ষার্থী তাদের আন্দোলনের ফলেই আমি বেঁচে আছি সাধারণ মানুষেরাই মূলত রাজপথে নেমে এসে আমার আমাদের নতুন বাংলাদেশ উপহার দিয়েছে আমি আজকে সেই জনগণ এবং আন্দোলনের শহীদ ও আহতদের গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি তিনি বলেন গত ষোলো বছর ধরে আমরা একটি স্বৈরাচারী ব্যবস্থায় ছিলাম যার হাত থেকে সমাজের কোন স্তর বা অংশ রেহাই পায়নি বিআরটিসিতে গত ষোলো বছর নানা সমস্যা ছিল যা সমাধান হয়নি অনেক দুর্নীতির কথা শোনা যাচ্ছে বিআরটিসি নিয়ে আলাদা করে বলার কিছু নেই কারণ গোটা রাষ্ট্র ব্যবস্থা এই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে সে জায়গা থেকে আমরা ঘুরে দাঁড়াতে চাই ডিম মুরগির সিন্ডিকেট ধরতে পনেরো দিনের আলটিমেটাম দেশের বাজারে ডিম ও মুরগির সিন্ডিকেট ভাঙতে পনেরো দিনের সময় বেঁধে দিয়ে আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন এর মধ্যে সরকারের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা না নিলে প্রান্তিক পর্যায়ে সব খামার বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন তারা রোববার তেইশে সেপ্টেম্বর রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা বলা হয়েছে সংগঠনটির সভাপতি সুমন হাওলাদার ও সাধারণ সম্পাদক ইলিয়াস খন্দকারের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত দুই থেকে তিন বছর ধরে ডিম ও মুরগির বাজারে অস্থিরতা বিরাজ করছে এর অন্যতম কারণ পোলট্রি ফিড ও মুরগির বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের শক্ত সিন্ডিকেটের কাছে সবাই ধরাশাহী এক্ষেত্রে বিগ লিডিং কোম্পানিগুলো হচ্ছে কাজী ফার্মস পোল্ট্রি ফিড অ্যান্ড হ্যাচারি পিপলস পোলট্রি অ্যান্ড হ্যাঁ আফতাব পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি সহ আরো অনেক